আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা ইনস্টাগ্রামে লিঙ্ক কীভাবে কপি করবেন আপনারা এই টপিক নিয়ে যখন ইউটিউবে সার্চ দেবেন তো আপনাদেরকে অনেক রকমের ভিডিও অনেক ইউটিউবারদের ভিডিও আপনারা দেখতে পাবেন কিন্তু সেই ভিডিও থেকে একটা দুইটা পাঁচটা এইরকম ভিডিও দেখে আপনারা সে বুঝতে পারবেন না যে ইনস্টাগ্রামে লিঙ্ক কিভাবে কপি করবেন তো বন্ধুরা আপনারা যে ভিডিওটা দেখছেন আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখছেন তো শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব তো ইনস্টাগ্রামে লিঙ্ক কীভাবে কপি করবেন আর এই চ্যানেলে যদি আপনারা প্রথম থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন পাঁচশো থাকা আইফোন বেলটিকে অন করবেন চলুন আজকের ভিডিওটা স্টার্ট করা যায় বন্ধুরা আমি স্ক্রিনে চলে এসেছি তো সর্বপ্রথম আপনারা কী করবেন সর্বপ্রথম আপনারা ইনস্টাগ্রামটা ওপেন করে নেবেন যখনই ওপেন করে নেবেন ইনস্টাগ্রামটা এরপরে দেখতে পাচ্ছেন আপনারা এখানের যে প্রোফাইলের আইডি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন যখনই ক্লিক করবেন বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিট প্রোফাইলের একটি অপশন আছে এই যে বন্ধুরা অ্যাডিট প্রোফাইলের যখনই ক্লিক করবেন তো আপনাদেরকে জাস্ট কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে প্রোফাইলটা আছে সেটা এরকম বেরিয়ে এসেছে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনার নাম আছে দ্বিতীয়ত হচ্ছে ইউজার নেম আপনার যে ইউজার নেমটা আছে তো এখানে এই ইউজার নেম যেটা আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো বন্ধুরা যখনই আপনি সেই ইউজার নেমে ক্লিক করবেন তো আপনার ইউজার নেম এইরকম শোধ করবে তো আপনি সেই ইউজার নেমটাকে কপি করে নেবেন তো যখনই ট্যাব দিয়ে থাকবেন তো আপনার সেই রকম ইন্টারফেস আর দেখাবে তো আপনি এখান থেকে কপি করে নেবেন এই আপনার এখান থেকে কাজ শেষ তো আপনি যখনই আপনার ইউজার নেমটা কপি করে নেবেন এরপরে আপনাদেরকে আসতে হবে ক্রোম ব্রাউজারে তো বন্ধুরা আপনারা যখনই ক্রোম ব্রাউজার অন করে নেবেন তো আপনাদেরকে আমি এখানে সাইডে শো করছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা স্ক্রিনে পার্শ্বও দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে লিখতে হবে ইনস্টা ইনস্টাগ্রাম ডট কম এই যে বন্ধুরা স্ল্যাশ এই স্লাইসটা আপনারা দিয়ে লাগিয়ে দেবেন এরপর আপনি যে আপনি ইনস্টাগ্রামের যে ইউজার নেম কপি করেছেন এটা এখানে আপনি পেস্ট করে দেবেন যখনই আপনি পেস্ট করে দেবেন এই রকম এরপর আপনি গো করে দেবেন যখনই আপনি এটা সার্চ করবেন আপনাদেরকে জাস্ট আর কিছুক্ষণ ওয়েট করতে হবে বন্ধুরা তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলটা রকম শো করবে তো আপনি যখনই আপনার এই রকম প্রোফাইল শো করবে তো আপনাদেরকে আর কিছুই করতে হবে না যে সার্চবার এ এই সার্চবার আছে আপনি যেখানে সার্চ করেছেন সেখানে আপনাকে আর একবার ক্লিক করতে হবে জাস্ট তো বন্ধুরা যখনই দেখছি আপনি যখনই হোমে চলে এসেছেন তো আপনার রকম একটা লিঙ্কের একটি অপশান চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন এই কপের একটি অপশান আছে তো এখান থেকে আপনি কপিও করতে পারবেন এখান থেকে শেয়ারও করতে পারবেন আর এখান থেকে আপনি অ্যাডিটও করতে পারবেন তো আমি সিম্পলি আপনাদেরকে বলেছি যে ইনস্টাগ্রামের লিঙ্ক কীভাবে কপি করবেন তো এখান থেকে আপনি কপি করে নিলেন কপি করে আপনি ডাইরেক্টলি এবার পেস্ট করে আপনি যে কোনো জায়গাতে আপনি এই ইনস্টাগ্রামের লিঙ্ক ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন